তোমাদের আর কার ওদের বিচার ওদের দাঁড়িয়ে মহিলা আমি বলছি এমএলএ বলছে কি যে এখানে চিটিং বাজি করে আগে এখান গাইছো গাইছো বুঝছ আগে পয়সা লাগরা আবার ফোন 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 গাও ফোন ফোন Yeah.
বলছি তোমরা এই লাইনে কতদিন ধরে আছো? এই লাইনে এই যে ফাঁপা মাছ কলাই না, কালকে তোমাদের এলাকায় তিন চার দিন, কালকে তোমাদের তিন চার দিন ধরে এলাকায় দেখা যাচ্ছে তো, কালকে তোমার একটা লাল রঙের টোটো করে ঘুরেছো, লাল রঙের টোটোটা করে ঘুরেছো, তোমাদেরকে এই তোমাদেরকে এই বচন আছে আরো কে আছে, তোমাদের এই বচন আরো কে আছে? ভোটের কার্ড মোবাইল সব জমালে, পাকিস্তান থেকে ইন্ডিয়া ঢুকে বলেছে এই ছজন দুষ্কারি, ভোটার কার্ড বাজাই আমার বাটাই, ভোটার কার্ড বাটি বাটি লেবো বেশি কথা কই, ভোটার কার্ড মোবাইল রাখছো কোনো আছে তোমার কি ডকুমেন্ট আছে? তুমি তাহলে এখানে কি জানো এটা সদস্য তোমাকে বেশি চাপ কত উন্নত কেন আপনার একটা গরিব কে গরিব ছেলে তোমার 3000 টাকা একটা নিয়ে নিলে তোমার বাড়ি যদি একটা এরকম করে বাড়ি যদি একটা কেউ যাবে তোমাদের না 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 ভুল আছে ভাই, এই ভুলের হিসেবে করে ভুল আছে, যখন যখন নেন যখন নেন তখন ভাই ভাবেন না লাইট আমার উৎসাহ সাথে
এবারে সেলতে সেবা মার 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 সেই গুড়ি মার মার মারো নাস এই এই মালটে যত ওড়া মুড় মুড়ে মুড় মুড়ে বাস বাড়া চালু করে সব বাড়াবে বুঝ 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 বাড়া চালু বাস বুঝ বুঝ সব বাড়া আর এই তো ব্যাংক গোটা করে দিয়ে বললে হবে না সব আত্মীয় জাতীয় হয় সব আত্মীয় হয় বার্নারে ঘর কাবুকে কিনো এদের সঙ্গে আসো চিটিংবাজি ধরে আছো টোটাল কথাটাই ঝাপা বাজি কালকে মানুষ তোলা হয়েছে ওসব নাটক সব বহু নাটক আমি চদি দিতে পারি বুঝছ তো আমাদেরকে সব বোকা দেওয়া ভাবে দিই আমি বুঝছো তো দেখো বার তোর কাবলু বাবাকে দেখো আমি এত বড় কথা বলি আমরাও কাবলুকে কাবলু করছি আমরা বুঝছো তো কাবলুর ভয় আমরা করিনি সব ভাবতামি করতে এসে গুড়গাম ধরা পড়ছে গুড়গাম বাজারের কাছে মহিলাদেরকে পটিয়ে বাড়ি থেকে টাকা আদায় করার জন্য এসেছিল ধরা পড়ছে পাকিস্তান থেকে ইন্ডিয়া ঢুকে বলেছে ছজন তোমাদের ভোটার কার্ড বাটাই আমার বাটাইবো ভোটার কার্ড বাটি বাটি দেবো আগে বাজারকে নাই অত লোক নাই কেটে পাইস মাল সব কেটে পাইস ওরকম নেই কোয়ালে ভাই তুমি আবার আসবো ডবল সোনা করতে আসছি দড়ি পড়ে একলা এলাকা সব দড়ি পড়ে এলাম আরে বাঁধে উঠু
আরো ছবি সঙ্গে করছি, দেখাও এই দেখাও দেখাও। এদের সঙ্গে চিটিংবাজি ধরে আছো, টোটাল কথাটাই ধাপ্পা বাজি। কালকে মালিক তোলা হয়েছে, ওসব নাটক শোনা, বহু নাটক আমি চদি দিতে পারি, বুঝছো তো? আমরাও কাবুলকে কাবলু করছি আমরা, বুঝছো তো? কাবলুর ভয় আমরা করিনি। কি বলছে ওরা? এসে বলছি যে প্রথমে বলছে টাকা দাও আমাদের, আমরা মানিকতলা থেকে এসেছি আর পূজা অর্চনা করব। তারপরে আমার শ্বশুর ছিল, আমার বাবা ছিল এখানটায়, তারপরে আমাকে বলতেছে যে এই ঘর কি জন্য ফেটে গেছে। আমি বলছি ও বসে গেছে মাটি, ওই তার জন্য ঘর ফেটে গেছে। তারপরে আমার শ্বশুর এসে বলে পান চাইছে, করে আচ্ছা পান দাও, আর তুমি মানে ভালো এই জন্য ভালো মানে এইসব তোমাদের বিপদ চলছে এইসব আমার দেওয়ারকে শ্বশুরকে সবাইকে বলতেছে। তারপর বলার পর তারপর বলে বসতে দাও আর ঘর বন্ধ দিয়ে যাব, এত টাকা টাকা কিছু লাগবে না, আর হচ্ছে আর এক টাকাও কেউ চাইলে দেবে না, আমাদের কেউ এলে তোমাদের ঘরটা বন্ধ দিয়ে যাব, চারধারে পেরেক টেরেক দিয়ে এইসব জল আর তুলসী মাটি চাল আর তেল সিঁদুর দিয়ে ওরা সব কি মন্ত্রণ্য পরে শ্বশুরকে বলছে এটাই জল দো, সাথে যে জল দেওয়ার পর আগুন জ্বলছে আর কি। আগুনটা কোথায় জ্বলছে? এই সব বাটির মধ্যেই জ্বলছে আর কি। তারপর আবার একটা বোতল দিলাম, বোতলের ভিতরে এক ভর্তি জল ছিল, তার মধ্যে একটা কাগজ ঢুকিয়ে বলে এটা রাত্রে রোজ রাত্রে সব ঘরের চারধারে ছড়া দেবে। ছড়া দেওয়ার পর তারপর এক বাটিতে তুলসী পাতা আছে নয় জনের নামে, সেই তুলসী পাতা নিয়ে সিঁদুর টিপ কপালে লাগিয়ে স্নান করে পুকুরে ফেলে দেবে। দেওয়ার পরে তারপরে হচ্ছে করে কত টাকা কি এইসব ওদের যে কি লাগবে পাঁঠারা দিতে হবে এইসব দেওয়ার পরে করে টাকা কত টাকা না 22,000 টাকা। তারপর আমার দেউ ননদ ছিল বলছে আমরা পারবো না দিতে আর হচ্ছে অক্ষম করো শ্বশুর বাড়ির সবাই বলছে আর কি। তারপরে 22,000 টাকা হাফ দাও, তিন ভাগের এক ভাগ দাও না 14,000, তারপর 14,000 নু 7,000 করে না না পারবো না আমরা, করে তোমরা তাহলে এই বাজারটা করে দেবে আমাদের আর আমরা এসে নিয়ে যাব। ওরা আবার বাজার থেকে ঘুরে আমাদের বাড়িতে এসেছিল, আমার ননদ আরও বলছে না না পারবো না আমরা আর তোমরা চলে যাও অনেক করে। আমার দেওরকে 7-8 বার ফোন করছে ওরা, ফোন করার পর আমার দেওর বলছে না আমি ব্যস্ত আছি অনেক দূরে আছি, তাও সে ফোন করতেই আছে ওরা। শেষে কি হলো? শেষে ওরা ওখানে এসেছিল, তারপর এইসব দেওয়ার পরে তোমার করে আমরা এসে ওই জিনিসগুলো নিয়ে যাব মানিকতলাতে, নিয়ে গিয়ে পূজা টুজা করে ওই পাঁঠাটা বলি বলি দিয়ে তোমাদের বাড়িতে প্রসাদ দিয়ে যাব। তারপরে আমার বাড়ির সবাই বলো না না পারবো না এত টাকা আর এইসব। তারপর আমার দেওরকে রাত্রে ফোন করছে, যে বলছে যে আর তোমার ছেলে দিব্যি আছে আর তুমি এত টাকা দাও আর না হলে তুমি কাউকে বলবে না। তারপর আমার দেওর তো কিছু বলে না সবাইকে, তারপর আমাকে আমার যাকে বলতেছে যে এত টাকা মাগছে দিতে হবে, তা সে তো আমার বাড়ির সবাইকে বলছে তা বলতে নো। তারপর বাড়ির সবাই বলে আসুক গিয়ে
তার সকালবেলা আমার কাকা বুড়ো সবাইকে রাত্রে সব জানানো হয়েছে। জানানোর পর সকালবেলা ওরা এসছে, ফোন করতেছে, ওরা এসছে, তারপর আমার ডাকতেছে বাড়িতে এসে, বাড়িতে এসে ওরা গিড়গিড় করে আসছি দাও আসছি দাও বলে চলে গেছে। তারপর সবাই গিয়ে ধরাধরি করে বান্দানাদা করে মানছেই না ওরা যে টাকা, তারপর দেওয়ার টাকা দিয়েছে। আর আমার এখানে আমার ভাই একজন ছিল, সেও 3000 টাকা দিয়েছে, সে বলছে না কাউকে যে আমি টাকা দিয়েছি কি কিছু, এইসব এই ব্যাপার। তারপর পাবলিক ধরে গণধোলাই দিল, হ্যাঁ, তাও মানছেই না, যে মাছে ওদের কেউ মানছে না, এ বলছে আমি নিয়েইনি, সে বলছে আমি নিয়েইনি, এইসব আর কিছু না। পরে পুলিশ এসে ওদের, হ্যাঁ পরে পুলিশ এসে, আমরা যা ছিলাম বাড়িতে আর কিছু বলতে পারবো না। আপনার নাম? উমা গুছে। বাড়ি? গুরুগ্রাম।